রমজান মাসকে কে ধোকাবাজের মাস বানাবেন না ফ্রডবাজির মাসে পরিণত করবেন না রোজাদারদের প্রতি করুন দিন এই মাসকে আজ দৌলত বানানোর সিজন বানিয়ে ফেলা হয়েছে আফসোস ধন দৌলত কি সবকিছু এই রমজানকে আপনার আখেরাতের সম্পদ বানানোর সিজন বানান জান্নাত কামানোর সিজন বানান এগারো মাস আপনার জন্য পড়ে আছে দুনিয়া কামানোর জন্য বারোতম এই রমজানে আমরা করি। রমজান আসার সাথে সাথে খতরনাক যদি কেহ এই চারটি কাজ করে তাহলে তো বা করে ফেলুন নতুবা রমজানের রহমতের এক ফোটাও আপনার হাসিল হবে না মনে রাখবেন সবে কদর অনেক মূল্যবান রাত শবে কদরের পাঁচটি রাত আছে আমাদের বাংলাদেশে শুধু সাতাইশতম রমজান শবে কদর পালন করা হয় এটা ঠিক না কারণ শবে কদর একুশে রমজান ও হতে পারে তেইশে রমজানও হতে পারে পঁচিশে রমজানও হতে পারে সাতাইশ কিংবা উনত্রিশে রমজানও হতে পারে এই পাঁচটি রাত জেগে অ্যাবাদত করুন এক রাত অবশ্যই তাতে শবে কদর হবে আপনার শবে কদর মিস হবে না এই মর্যাদাবান রাতে সকলকে আল্লাহ তালা মাফ করে দেন কিন্তু চার ধরনের লোককে ক্ষমা নাই গোটা গুনাগারকে আল্লাহ ক্ষমা করেন সবে কদরের রাতে ক্ষমা করে দেন ঈদের রাতে ক্ষমা করেন কিন্তু শুধু চারটি কাজ যে করে তার ক্ষমা নাই তাই আমি বলছি চারটি খতরনাক ভয়ঙ্কর কাজ যা করলে আপনার আমার নিস্তার নাই নাম্বার এক সরাব পানে অভ্যস্ত রমজানে ক্ষমা পাবে না নাম্বার দুই আপ পল্লিওয়ালি দাইন পিতা মাতার নাফরমান ব্যক্তি ক্ষমা পাবে না নাম্বার তিন কা তিয়াওর রেহেম আত্মীয়দের সাথে সম্পর্ক ছিন্নকারী আত্মীয়দের সাথে ঝগড়া বিবাদকারী ক্ষমা পাবে না নাম্বার চার মশাহীন হিংসুক ব্যক্তি যে ব্যক্তি অন্যের প্রতি মনে হিংসা পোষণের সাথে সাথে তার ক্ষতি করারও ইচ্ছা পোষণ করে এমন ব্যক্তির ক্ষমা রমজান মাসে নাই। হে প্রিয় ভাই বোনরা লক্ষ কোটি গুণাগারের ক্ষমার বার্তা নিয়ে আমাদের মাঝে এসেছে কিন্তু সাবধান সতর্ক আপনার মাঝে যদি এই চারটি গুণ থাকে তাহলে কোনো নিস্তার নাই আপনার জন্য ক্ষমা নাই তাই আমাদের জন্য একটি পথ খোলা আছে তা হল তবা পিছনের ভুলের জন্য অনুতপ্ত হতে হবে যে ভাই নেশাগ্রস্ত আজই কসম করে ফেলুন জীবনে আর নেশাদ্রব্য গ্রহণ করবেন না মনে রাখবেন যে নেশা করে আর যে তার খোরাক জোগায় উভয় সমান অপরাধী আজ একটি মরণ নেশা যেটাকে অনেকে ব্যবসা হিসেবে গ্রহণ করেছেন সাবধান বাই আখেরাতের জীবনই অনন্ত জীবন যে জীবনের আর শেষ নাই তাই যারা এই নেশাদ্রব্যের ব্যবসায় জড়িত হয়ে গেছেন দেশের মানুষকে নেশার জগতে ভাসিয়ে জাহান নামের দরজায় পৌঁছে দিচ্ছেন আপনি কোনোদিনও এই হারাম কামাই দিয়ে দুনিয়ায় শান্তি খুঁজে পাবেন না আর আপনার জন্য রয়েছে আখেরাতের ভয়ঙ্কর আজাব তাই ফিরে আসুন তবা করুন শপথ করুন নেশাদ্রব্যকে না বলুন তবে আল্লাহ পাক আপনাকে রমজানে ক্ষমা করে দিবেন যারা মা বাবার মনে কষ্ট দিয়েছেন আজই মা বাবার কাছে ক্ষমা চেয়ে নিন যারা আত্মীয়দের সাথে সম্পর্ক ছিন্ন করে আছেন তাদের সাথে পুনরায় সম্পর্ক স্থাপন করে ফেলুন যারা মনে অন্যের প্রতি হিংসা পোষণ করছেন তারাও তবা করে এই রমজানে নিজেকে গুনা থেকে পুত পবিত্র করে নিন আল্লাহরবুল আল আমিন আমাদের মাঝে যারা চারটি ভয়ঙ্কর কাজে জড়িত তাদের দবা করে রমজানে নিজের নাম ক্ষমা প্রাপ্তদের খাতায় লিখিয়ে নেওয়ার তৌফিক দান করুন আমিন